আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের রান্না করে দেখাবো বিফ কষা। বিফ কষা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর দিচ্ছি কয়েকটা এলাচ আর লবঙ্গ। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 4 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ভাজা জিরা গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চামচ দারচিনি গুঁড়া। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখন দিয়ে দিব মাংসগুলো। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা মাটন বা চিকেনও নিতে পারেন। মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আরো 3টা পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি 20 মিনিট রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। ভালো করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবারও 10 মিনিট রান্না করেছি। আমার বিফ কষা রান্না রেডি। ভিউয়ার্স, আপনাদের ভালো ভালো কমেন্টস
আমার কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।